লোডশেডিং এর প্রভাব পড়বে না মেট্রো রেলে পরীক্ষামূলক চালু 1 অক্টোবর সুধী দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই জরুরি সেবার আওতায় থাকায় দেশের লোডশেডিং হলেও মেট্রো রেলের চলাচলে কোনো প্রভাব পড়বে না এমনটাই জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MAN Siddique তিনি জানান নানা কারণে বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি হলেও চলমান ট্রায়াল রান কিংবা ডিসেম্বরে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রায় বাধা হবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশের পাওয়ার সেক্টরে অন্যদিকে এমন অবস্থায় আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল হিসাব বলছে উত্তরা স্টেশন একে দৈনিক লাগবে 700 কিলোওয়াট বাকি 8টি স্টেশনের প্রতিটিতে লাগবে 450 কিলোওয়াট আর এক একটি ট্রেন নামলেই 1 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে সেক্ষেত্রে এ পথে চলবে দৈনিক 10টি ট্রেন এরপর যুক্ত হবে চলাচলের বিদ্যুৎ এরই মধ্যে প্রায় প্রতিদিন চলছে ট্রায়াল রান জাতীয় গ্রিড থেকে এই বিদ্যুতের সরবরাহ করা হবে 3টি উপকেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে দিয়াবাড়ি উপকেন্দ্র থেকে প্রথম অংশে মতিঝিল উপকেন্দ্র থেকে দ্বিতীয় অংশে বিদ্যুৎ সরবরাহ করা হবে MAN Siddique বলেন জরুরি সেবা সবসময় লোডশেডিং এর বাইরে থাকে আনুষ্ঠানিকভাবে আমরা বলেছি আমাদেরকে যেন লোডশেডিং এর আওতার বহির্ভূত রাখা হয় এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের একটি লিখিত সমঝোতা আছে যে তারা আমাদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে বর্তমানে কোনো অসুবিধা হচ্ছে না আশা করছি পুরোপুরি চালু হলেও অসুবিধা হবে না এরই মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলের লাইন বসানোর কাজ শেষ হয়েছে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলেন আগামী আগস্টের মধ্যে উত্তরা পর্যন্ত যে পূর্ত কাজগুলো আছে সেগুলো কোনো কিছুই বাকি থাকবে না রেলওয়ে ট্র্যাক যেটা আছে মতিঝিল পর্যন্ত শেষ করে ফেলেছি আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক লাইন সঞ্চালন করার কাজটাও ইতিমধ্যে শেষ করেছি দেশের প্রথম এই মেট্রো রেলের সর্বোচ্চ গতি হবে 100 কিলোমিটার ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে উত্তরা হয়ে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল এ রুটের মোট দৈর্ঘ্য 11.73 কিলোমিটার 7 জুলাই বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলনে DMTCL এর MD MAN Siddique এ তথ্য জানান তিনি বলেন এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ শেষ হয়েছে 14 জোড়া কোচ আনা হয়েছে 10টি পারফরমেন্স টেস্ট চলছে নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে মেট্রো রেল পরিচালনায় দক্ষ জনশক্তি প্রস্তুত জানিয়ে MAN Siddique বলেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল পরিচালনার জন্য জনশক্তির প্রশিক্ষণ শেষ হয়েছে উদ্বোধনের প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে শ্রোতা দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ